Bismillah, inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন একটা বলতে গেলে একটা অসমাপ্ত একটা একটা সাবহেডিং অসমাপ্ত রেখেই শেষ করতে হয়েছে অনেক কথা চলে আসছিল সেটা ছিল যে আল্লাহ নবীর আনুগত্য করার আদেশ দেন এবং তাকে অমান্য করার ব্যাপারে সতর্ক করে দেন এটি ছিল সাব হেডিং তার আন্ডারে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আয়াত পড়ছিলাম সূরা নিসার 59 নম্বর আয়াত আমরা বলছিলাম আপনাদেরকে যে এই আয়াতটা হচ্ছে মাযহাব এর গোড়ামি না করার ব্যাপারে সবচেয়ে বড় দলিল মাযহাবের অন্ধ অনুকরণ না করার ব্যাপারে সবচেয়ে বড় দলিল অথচ এই আয়াতটাকে দিয়েই মাযহাবকে মাযহাব মানাটাকে এস্টাবলিশ করা হয় আপনাদেরকে বলছি যে এই উপমহাদেশের ফেমাস একজন আলেম তকি উসমানি ওনার লেখা একটা বই আছে মাযহাব কি ও কেন সেখানে এই আয়াতটাকে কেন্দ্র করেই বা এই আয়াতটাকে দলিল করেই উনি মাযহাবের পক্ষে কথা বলছেন তো সেটা পড়তে পড়তে আমরা একটা জায়গায় আসছিলাম যেখানে তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াত এইখানে এসে আমরা শেষ করছিলাম এবং এটার এক্সপ্লেনেশনে ছিল যে এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে পরকালে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে আচ্ছা এরপরে আমরা একটা না আসলে এখানে তিনটা আয়াত আছে সূরা আনফালের 1 সূরা আনফালের 20 সূরা আনফালের 46 নম্বর আয়াত এবং সূরা মুজাদালার 58 নম্বর আয়াত আনফল হচ্ছে 8 নম্বর সূরা 8 নম্বর সূরার 1 নম্বর আয়াত 20 নম্বর আয়াত এবং 46 নম্বর আয়াত সূরা মুজাদালা হচ্ছে 58 নম্বর সূরা তার 13 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন একই জিস্ট যেখানে আল্লাহ বলেন একটা কোট করতেছেন এখানে কিন্তু একই কথা বলা হয়েছে এই চারটা আয়াতে যেখানে আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শ্রবণ করছো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না এটা হচ্ছে পার্টিকুলারলি সূরা আনফালের 20 নম্বর আয়াত আচ্ছা ইবনে কাসির বলেন যে উপরোক্ত আয়াতের শেষ অংশের অর্থ হচ্ছে অর্থাৎ তোমরা যখন জানো যে তিনি কিসের দিকে তোমাদের আহ্বান করছেন তারপর মুখ ফিরিয়ে নিও না যে লাস্টে যে কথাটা ছিল আর কি গত আয়াতের যে আয়াতটা আমরা পড়লাম অন্য কথা একবার যখন কোন মুসলিম জানবে যে কোন সংশ্লিষ্ট বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তখন তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া অথবা তা অবজ্ঞা করা তার কাছ থেকে কিছুতেই গ্রহণযোগ্য নয় এই কথাটা আমরা আরেকভাবে বলছি যে আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে একা দাঁড়াবো আমরা যদি বলি যে অমুক বুজুর্গ এই কথাটা বলছেন আল্লাহ আমাদেরকে বলতেই পারেন যে এই বুজুর্গের কথা তো আমি তোমাদেরকে শুনতে বলি নাই অথবা আমরা তো কোনো দলিল দেখাতে পারবো না যে এই হাজার হাজার হাদিস আছে কোরআনের আয়াত আছে কোথাও কি এই বুজুর্গের কথা বলা হয়েছে যে এই ইমামকে মানতে হবে এই মুরব্বীকে মানতে হবে এই বুজুর্গকে মানতে হবে এমনকি আবু বকর ওমরেরও স্ট্যাটাস নেই আপনারা জানেন একটা ফেমাস আসার আমি অনেকবারই বলছি যে ইবনে আব্বাস তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন সাহাবীদের মাঝে এবং তাবেঈদের মাঝে তার শ্রোতা কারা অডিয়েন্স কারা আইদার সাহাবি অথবা তাবেঈ যারা বেস্ট জেনারেশন এই উম্মার বেস্ট জেনারেশন এবং সেকেন্ড বেস্ট জেনারেশন তো তখন কেউ ওই অডিয়েন্স থেকে কেউ বলছে যে কিন্তু ওমর এরকম বলছেন বা আবু বকর এরকম বলছে আর কি তখন উনি বলছেন আমি আশঙ্কা করতেছি তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে আমি বলতেছি আল্লাহ রাসূল একটা কথা বলছেন তোমরা বলতেছো আবু বকর বলছে ওমর বলছে আবু বকর ওমর কে তাহলে বুঝতেছেন যে স্ট্যাটাসটা কি তো আমরা যদি কোনো একটা কাজ করতেছি ধরেন এনিথিং এভাবে নামাজ পড়তেছি অথবা এভাবে হজ করতেছি বা এভাবে আরেকটা কিছু করতেছি জিকির করতেছি আমরা যদি কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে একা দাঁড়াবো আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন যে এটা আমি কোথায় পাইছি আমি যদি ভুল করেও আমি আপ্রাণ চেষ্টা করছি জানার কিন্তু একটা ভুল
বসত এমন একটা জিনিস জানছি যেটা আসলে রাসূল বলে না, কিন্তু আমি বিশ্বাস করছি যে রাসূলই বলছে, তাহলে হয়তো আমার একটা কিছু আল্লাহর সামনে একটা অজুহাত থাকবে বা একটা ওজোর থাকবে। কিন্তু আমি যদি সেটা না বলতে পারি আর আমি বলি যে অমুক বুজুর্গ বলছেন, অমুক ই বলছেন, অমুক মুরব্বী বলছেন, অমুক ইমাম বলছেন, তাহলে কি আমি কোনো যুক্তি দেখাতে পারবো? কারণ আল্লাহ তো তাদেরকে আমাকে অনুসরণ করতে বলেননি। আল্লাহ আমাকে অনুসরণ করতে বলছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং অন্য যে কোনো মানুষ যে তার কথা আপনাকে বলবে, তার রেফারেন্স দিয়ে তার কথা বলবে, তার থেকে দলিলটা নিবে, দিনটা তার থেকে নিবে, তার কথা আপনি শুনবেন। তো এইটাই আর কি আরেকভাবে বললেন এখানে, যে কোন সংশ্লিষ্ট বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, একবার যখন কোন মুসলিম জানবে, সেটা যখন জানবে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া অথবা তা অবজ্ঞা করা তার কাছ থেকে কিছুতেই গ্রহণযোগ্য নয়। যেটা দেখেন আমাদের দেশে মাঝহাবিরা সবসময় বলবে যে এটা এটা শুননা, বুঝতেছি রাসূল বলছেন, বুঝতেছি, কিন্তু এটা আমাদের মাঝহাবে নাই, সুতরাং আমরা এটা করবো না। নজবিল্লা, নজবিল্লা বলা উচিত, বড় গলায় নজবিল্লা বলা উচিত। আচ্ছা, সবশেষে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এই অভিব্যক্তিটি পবিত্র কোরআনে আরো পাঁচবার উচ্চারিত হতে দেখা যায়। পাঁচবার কি বললাম? আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এই কথাটা। তার ভিতরে ই দিছেন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত উদাহরণ দিছেন আর কি, সূরা মায়দা 92 নম্বর আয়াত এরকম। তারপরে এখানে একটা ই করতেছে, একটা অন্য আরেকটা উদাহরণ দিছে, রেগুলার কোট করতেছেন আরেকটা। পাঁচটা আয়াত কি কি আমি বলি, মানে এইভাবে এই ভাষায় যেটা আসে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখানে আমরা আগের দিন বলছিলাম মনে আছে আপনাদের, যে এই আলাদাভাবে আনুগত্য করাটা দুইবার বলা মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের একজন ব্যক্তিত্ব বা সত্তা, যার আনুগত্য আমাদের করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি। তিনি যেটা বলবেন সেটা অবশ্যই মানতে হবে, আল্লাহ যেটা বলছেন সেটা অবশ্যই মানতে হবে, একটাকে একটার এগেনস্টে দাঁড় করানো যাবে না, এই যে বোধটা। এইভাবে পাঁচটা আয়াতে আসছে, সুরা নিসার 59 যেটা নিয়ে আমরা আলোচনায় আসি এখন বা আলোচনা শুরু করছিলাম, সুরা মায়দার 92 নম্বর আয়াত, সুরা তাগাবন 12 নম্বর আয়াত, সুরা নূর 24, সুরা নূরের 54 নম্বর আয়াত এবং সুরা মোহাম্মদ এর 33 নম্বর আয়াত। ঠিক আছে, সুরা নাম্বারগুলো বলে দিই, অনেকে নাম্বার শুনলে বাইর করা যেটা ইজি হয়। 4 নম্বর সুরা 59 নম্বর আয়াত সুরা নিসা, 5 নম্বর সুরা মায়দা 92 নম্বর আয়াত, 64 নম্বর সুরা তাগাবুন 12 নম্বর আয়াত, 24 নম্বর সুরা নূর 54 নম্বর আয়াত, 47 নম্বর সুরা মোহাম্মদ 33 নম্বর আয়াত। এই প্রত্যেকটা জায়গায় এই ল্যাঙ্গুয়েজে আল্লাহ বলছেন। সেখানে একটা 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 করে দুটো উদাহরণ দিচ্ছেন, বাকিগুলো দেন নাই। একটা তো আমরা একটা নিয়ে তো আমরা আলোচনাই করতেছি, সুরা নিসার 59 নম্বর আয়াত, সেটা নিয়ে তো আমাদের আলোচনা শুরু এই পর্বের। তো এখানে বলতেছেন বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, দেখেন আলাদা আলাদা করে বলতেছেন, মানে দুইটা দুইটা এককভাবে ইন্ডিপেন্ডেন্ট সত্তা, রাসূলের একটা আল্লাহর একটা, দুইটারই আনুগত্য করতে হবে। এখানে ওই ঈশের সমস্ত সংশয়ের অবসান হয় কোরআনীয়দের, যে কোরআন থেকে আজ এই কথাটা বলবেন রসুল শুধু সেটাই মানতে হবে, এটা না, ইন্ডিপেন্ডেন্টলি রসুলের কথাও রসুলের আনুগত্য করতে হবে, যখন তিনি রসুল হিসাবে আমাদেরকে বলবেন, যখন তিনি নবী হিসাবে আমাদের কিছু বলবেন। আমরা গতদিন ডিসকাস করছি যে কখনো তিনি পার্সোনালি কোনো কথা বলতে পারেন, সেই কথাটা আমাদের জন্য শিরোধার্য না, কিন্তু নবী বা রসুল হিসাবে ওয়াহি ভিত্তিক যে কথা আমাদেরকে বলবেন, এবং এটা আপনারা ল্যাঙ্গুয়েজে বুঝবেন, এটা তার আদেশে বুঝবেন, তার নিষেধে বুঝবেন, তার হাদিসে বুঝবেন, তার সুন্নায় বুঝবেন, তিনি কি পালন করলেন সেখানে বুঝবেন। তো যাই হোক, তো এখানে বলতেছেন এই সূরা নূরের এই আয়াতটা আমরা পড়ি, বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে তোমরা সৎপথ পথ খুঁজে পাবে, আর রাসূলের কাজ তো কেবল স্পষ্ট বাণী পৌঁছে দেওয়া। কি বললেন? আনুগত্য করতে তো হবেই, এবং এটা বললেন যে যদি মুখ ফিরায় নেওয়া বা না ই করে তাহলে তোমাদের দায় দায়িত্ব তোমাদের, মানে রাসূলের গিয়ে আর কোনো কিছু বলা যাবে না, রাসূলের এগেনস্টে বলা যাবে না যে আমাদের জানান নাই, আমরা বুঝি নাই, আমাদের এক্সপ্লেন করেন নাই, হ্যাঁ এইসব বলা যাবে না। আচ্ছা, আরেকটা আয়াত পড়বো আমরা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আল্লাহ বলেন হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অ্যাজ ইউজুয়াল এভাবে শুরু হয়েছে, মানে অনেক আয়াত এভাবে শুরু হয়েছে,
হে বিশ্বাসীগণ অথবা হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কাজ বিনষ্ট করে দিও না, নিষ্ফল করে দিও, অর্থাৎ আনুগত্য না করে নিষ্ফল করে দিও। আল কুর্তুবী এই আয়াতের ব্যাখ্যায় মুকাতিলের উদ্ধৃতি দিয়ে বলেন, যদি তোমরা রাসূলকে অমান্য করো তবে তোমরা তোমাদের কৃতকর্ম বিনষ্ট করে দিলে। আমি যেটা বলে ফেলছি যে তো আল্লাহ এখানে আর অনানুগত্যর কথা না বলে বলছেন, আর তোমাদের কাজ বিনষ্ট করে দিও না, অর্থাৎ আনুগত্য না করে তোমাদের কাজটা বিনষ্ট করে দিও না, তোমাদের সমস্ত কাজ নষ্ট করে দিও না, আমল নষ্ট করে দিও না। আচ্ছা, সুতরাং পবিত্র কোরআনের 9টি আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশই দেননি, বরং তার রাসুলের প্রতি আনুগত্যের আদেশও দিলেন। 9টা আয়াত টোটাল, 5টা পড়লাম আমরা, আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো, আনুগত্য কথাটা 2 বার উচ্চারিত হয়েছে। আর আর আমরা 4টা পড়লাম, যেগুলো হয়েছে সুরা আনফালের 3টা এবং মুজাদালার 1টা, সেটার ল্যাঙ্গুয়েজটা ছিল আল্লাহ তার রাসুলের আনুগত্য করো, একসাথে মিলাই ছিল। ঠিক আছে, তো এখন এত কটা আয়াতে আল্লাহ বলছেন এটা, হে বিশ্বাসীগণ বা তোমরা যারা ইমান এনেছ বলে স্পষ্টতই বিশ্বাসীদের সম্বোধন করা হয়েছে এর অনেক কটিতে। যেমন এই যে লাস্ট যেটা পড়লাম আমরা, যেটা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, এটা স্টার্ট হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, বিশ্বাসীদেরকেই করা হয়েছে। আচ্ছা, এর অর্থ হচ্ছে রাসুলকে মেনে চলার ও অনুসরণ করার এই আদেশ কেবল নবীর জীবদ্দশায় সময়কাল ও তার সাহাবিদের মাঝে সীমিত নয়। অনেকে বলবে যে একটা পলিটিক্যাল ই ছিল, মানে আনরেস্ট ছিল এখানে, গভর্নেন্স ছিল না আরবদের, তাদেরকে একটা ইসের কমান্ডের আন্ডারে আনার জন্য নবীর বলা হয়েছে, নবীর আনুগত্য করতে বলা হয়েছে, ব্যাপারটা তা না। ইয়াইহাল্লা যেন আমানু বইলা, যত মানুষ কেয়ামত পর্যন্ত বিশ্বাসী থাকবে সবাইকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, বরং যে কেউ যে নিজেকে বিশ্বাসী বলে দাবি করে, যে কেউ যদি কোনোদিন বিশ্বাসী বলে দাবি করে, তার বেলায় এই আদেশ প্রযোজ্য। তাহলে আপনি যদি এই আদেশ না মানেন, তাহলে আপনি প্রকারান্তরে বলতেছেন যে আপনি ইয়াইহাল্লাযীনা আমানুর ভিতরে নাই, তাই না? আপনাকে বলা হচ্ছে, মানে সকল বিশ্বাসীকে বলা হচ্ছে, এখন আপনি যদি বলেন যে এটা আমাকে বলা হয় নাই, তাহলে প্রকারান্তরে আপনার দাবি কি দাঁড়াচ্ছে, যে আপনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত না। তো এইখানে এরপরে একটা হাইলাইটেড পোর্শন পড়তেছি, আপনারা খেয়াল করে শুনেন, অরিজিনাল বইতেও এটা হাইলাইটেড। আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা জরুরি নয়, অনেক ব্যক্তি বলে সুন্নাহ ইজ নট ইম্পর্টেন্ট, সুন্নাহ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, অথবা সুন্নাহ ইজ নট অথেন্টিক, অথবা সুন্নাহ ইজ নট অব্লিগেটরি, অথবা সুন্নাহ ইজ সন্দেহ আছে সুন্নাহ কোনটা সুন্নাহ না, অথবা বলে যে কোরআন মানতে বাধ্য, সুন্নাহ মানতে বাধ্য না, এরকম কথা যদি কেউ বলে। প্রথমত সুন্নাহ তো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং বললামই, সুন্নাহ ক্যান বি ফরজ, সুন্নাহ ক্যান বি ওয়াজিব, এগুলো আছে। গ্রসভাবে যদি কেউ বলে যে সুন্নাহ মানার দরকার নাই, সে আসলে আর মুসলিম থাকে না, এটা আমরা দেখব এখন। আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা জরুরি নয়, কেননা নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য করাটা কেবল তার জীবদ্দশায় প্রযোজ্য ছিল, তবে কার্যত সে এই কথাই বলছে যে সে যারা ইমান এনেছে, অর্থাৎ ইয়াইহাল্লাযীনা আমানু, তাদের অন্তর্ভুক্ত নয়, যাদেরকে আল্লাহ এই আয়াতগুলোতে সম্বোধন করেছেন তাদের অন্তর্ভুক্ত না আসে, এটাই বলতেছে সে প্রকারান্তে, যেটা আমি বলে ফেলছি বইয়ের, মানে নিজের ভাষায় বলছি। সে যদি যারা ইমান এনেছে তাদের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে সে অবশ্যই কাফিরদের অন্তর্ভুক্ত। এইখানে আসতেছে যে গ্রস ভাবে সুন্নাটা অস্বীকার করাটা ইমান চলে যায় বা কুফর এর পর্যায়ের গুণা, গ্রস ভাবে মানে সুন্নাই মানে না, কিন্তু সুন্নার যে নিটিগ্রিটি আছে, খুঁটিনাটি জিনিস আছে, আমি একটা যদি যেগুলা বিশেষ করে অব্লিগেটরি পর্যায়ে না, ফরজ বা ওয়াজিব পর্যায়ের না, সেরকম সুন্না যদি আমি ধরেন আজকে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আমার একটু তাড়া ছিল, আমি পড়ি নাই, এই জন্য আমি কাফির হয়ে যাবো না, এটার জন্য আমি জাস্ট সুন্নত তরক করলাম, সওয়াব পাইলাম না, বা আপনার একটা পুণ্য থেকে বঞ্চিত করলাম নিজেকে, এই পর্যন্ত। কিন্তু গ্রসভাবে টোটাল সুন্নত টোটালিটিটাকে যদি আমরা মনে করি ইটস নট ইম্পর্টেন্ট, দরকার না, এটা এটা মানি না বা এটা জানি না বা এটা এটা ই না, তখন কি হবে, আমরা ইসলাম থেকে বের হয়ে যাব বা কাফের বলেই করব, কাফের বলে গণ্য হব, পরিগণিত হব। পরে দেখব আমরা, এই বইয়েরই পরের দিকে আছে যে তাদেরকে জিন্দিক বলা হয়, জিন্দিক অর্থাৎ জিন্দিক হচ্ছে যারা কাফের কিন্তু ছদ্মবেশে ইসলামের ভিতর প্রবেশ করত ইসলামকে ধ্বংস করার জন্য, তাদেরকে জিন্দিক বলা হয়, মানে এটা কাফের চেয়েও ডেঞ্জারাস আর। আচ্ছা,
আল সালাফি ও উসমানি উল্লেখ করেন যে কোরআনে এমন কোন স্থান নেই যেখানে আল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কিন্তু এটা দেখবেন, চেক করে দেখবেন, নিজের কোরআন যখন পড়বেন তখন দেখবেন, খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা কথা, কোরআনে এমন কোন স্থান নেই যেখানে আল্লাহর রসুলের প্রতি আনুগত্যের স্পষ্ট উল্লেখ না করে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহর প্রতি আনুগত্যের কথা যেখানেই আসছে সেখানে রসুলের প্রতি আনুগত্যের কথা আসছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া আল্লাহ তার নিজের প্রতি অবাধ্যতার ব্যাপারেও কোনো সাবধানবাণী উচ্চারণ করেননি। দেখছেন কত ইম্পর্টেন্ট, মানে প্যারালালি, মানে শরিয়ার ডুয়েল সোর্স, যেটা সবসময় মাথায় রাখতে হবে যে শরিয়ার দুইটা সোর্সের, একটা আল্লাহ একটা রাসূল, একটা কোরআন একটা হাদিস, এবং দুইটা প্যারালালি যায়, মানে দুইটা মানে একই একই হরাইজন্টাল অ্যাক্সিসে আছে, একটার নিচে একটা, একটা আগে একটা পরে, এমন কোনো কথা নেই। অ্যান্ড বলবো আমরা, অর না, অথবা ফার্স্ট এটা পরে এটা সেটা, এর নিহিতার্থে নিহিতার্থ হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে পারে না। এই কথাটাই আমরা নানাভাবে বলার চেষ্টা করছি যে কেউ শুধু আল্লাহকে মানে হি ইজ নট এ মুসলিম, মুসলিমের অংশটা হচ্ছে সে রাসূলকে মানবে। আল্লাহকে ধরেন ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, অনেক হিন্দুরাও মানে কোনো ফর্মে, সেটা এনাফ না, তার সাথে রাসূলকে মানতে এবং রাসূল যে শরিয়া নিয়ে আসছিলেন সেটাকে মানতে হবে, তবে সে মুসলিম। অর্থাৎ আল্লাহ তার নবী সাল্লামের কাছে ওয়াহী দ্বারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া, ওয়াহী দ্বারা যে পথ নির্দেশনা মানে কিতাব আওয়াল হিকমা, আমরা দেখবো এই বইটা পড়তে পড়তে পরে দেখবো যে কোরআনে অনেকখানে এই সুরা জুমাতে আছে বা আরো অন্য সুরাতে আছে কিতাব আওয়াল হিকমা, মানে আমরা কিতাব নাজিল করছি এবং হিকমা নাজিল, কিতাব তো কিতাব বুঝলাম, তাহলে হিকমাটা কি, হিকমাটা হচ্ছে সুন্না, এবং এটা একটা দলিল যেখান থেকে মানে সুন্নাও যে ওয়াহী ভিত্তিক সেটার একটা দলিল এটা। আচ্ছা আরো আছে দলিল, তারা আল্লাহ রাসূল সূরা নাজমের 3 নম্বর আয়াত সম্ভবত যেখানে বলছে যে মন গড়া কিছু কথা বলেন না, নিজের মনে গড়া কিছু কোনো কথা বলেন না রাসূল, অর্থাৎ দিনের কথা যখন বলেন সেটা মন গড়া না, সেটা ওয়াহী। আচ্ছা আসলে কিভাবে আল্লাহর ইবাদত আনুগত্য করতে হবে সেটা জানার জন্য এটাই হচ্ছে একমাত্র উপায়। এটাই আমরা আস্তে 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 দেখবো যে বইটাতে এস্টাবলিশ হবে যে নো সুন্না নো ইসলাম, বা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্না বা ইকুয়ালেন্ট টু সুন্না। আচ্ছা যদিও এমন কোন আয়াত নেই যেখানে আল্লাহ নবীর প্রতি আনুগত্যের আদেশ না করে কেবল তার নিজের আনুগত্যের আদেশ করেছেন, অর্থাৎ আল্লাহ যেখানে যেখানে তার আনুগত্যের কথা বলছেন সেখানে সেখানে অবশ্যই নবীর আনুগত্যের কথা বলছেন, কিন্তু এমন আয়াত আপনি পাবেন যেখানে নবীর আনুগত্যের কথা বলা হয়েছে বাট আল্লাহর আনুগত্যের কথা বলেননি আল্লাহ। তার মানে নবীর মানে পুরা কোরআনে নবীর আনুগত্যটাকে স্ট্রেস করা হয়েছে বা স্ট্রেস দেওয়া হয়েছে ওইটার উপরে, কেন ওইটা করতে গেলেই আল্লাহর আনুগত্য আসবে, কিন্তু কেবল আল্লাহর আনুগত্য যদি আপনি বলেন তাহলে ইসলাম অপূর্ণ থাকবে, অসম্পূর্ণ থাকবে, আপনি অনেক কিছুই জানবেন না, অনেক কিছু করতে পারবেন না, অনেক কিছু করবেন না, অথবা অনেক কিছু মানবেন না। তো আবার পড়ি এটা কি বলতেছেন, যদিও এমন কোন আয়াত নেই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আনুগত্যের আদেশ না করে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশ করেছেন, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু দেখবেন ভালো করে, তবে যে কেউ এমন আয়াত দেখতে পাবে যেখানে আল্লাহ তার নিজের প্রতি আনুগত্যের উল্লেখ করা ছাড়াই, মানে আল্লাহর প্রতি আনুগত্যের উল্লেখ করেন নাই কেবল নবীর প্রতি আনুগত্যের আদেশ দিয়েছেন, এরকম আয়াত আপনি খুঁজে পাবেন। এরপরে বলতেছেন যে রাসূল সাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাটা অবশ্য করণীয় কি না, এই ধরনের সম্ভাব্য সকল বিভ্রান্তির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ সূরা নূরে দেখতে পাওয়া যায় তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। মানে করতে হবে কি হবে না কোনো সংশয় কোনো এটা ইম্পর্টেন্ট না, আজকাল না করলে চলে, এই সমস্ত কথাগুলো রিফিট করা হয়েছে কোরআন। এরপরে সূরা নিসা 115 নম্বর আয়াত, এই আয়াতটার কথা আগেও আমরা বলছি আপনাদের, যখনই পড়ি আমার বুকটা কাঁপে যে আমি যেন এই শ্রেণীভুক্ত না হয়ে যাই যারা দিনের কথা বলেন, দিন নিয়ে কথা বলার চেষ্টা করেন, তাদের ভিতরে এই পসিবিলিটি থাকেই সবসময় যে সে তিনি যেন এই পর্যায়ে কখনো চলে না যান। কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, মুমিনদের পথ কোনটা, রাসূলের বিরুদ্ধাচরণ কখন হবে, রাসূল জীবদ্দশায় সাহাবীদেরকে যা দেখাই দিয়ে গেছেন বোঝাই দিয়ে গেছেন, মুমিনদের ভিতরে নাজিল হচ্ছে আয়াতটা, তাই না, তাদের একটা পথ ছিল, সেই পথের বাইরে আপনি আটটা পথ, মিলাদ পড়লেন, চল্লিশা করলেন, চার দিন করলেন, এগুলো সব হলো সেই পথের বাইরের পথ, তাইলে কি বলতেছেন আল্লাহ, তবে সে যেদিকে ফিরে যায় আমরা তাকে সেদিকেই যেতে দিব,
সে যা ইচ্ছা করবে আমরা সেটাতে আরো আরো রশিটা ঢিল দিব, সে করতে থাকবে, তার কাছে ওইটাই সুন্দর লাগবে। মিলাদ পড়তেছে সুন্দর লাগবে, 40-4 দিন সুন্দর লাগবে, মাজারে যাইতেছে সুন্দর লাগবে, জশ্নে জুলুসে করতেছে সুন্দর লাগবে, মিছিল করতেছে সুন্দর লাগবে। এগুলা কি নবীর বিরুদ্ধাচরণ, নবীকরণ করে না, এবং মোমিনদের পথ, নবীর জীবদ্দশায় যেসব যাদের ভিতরে ইয়াত নাজিল হয়েছে, যাদেরকে আল্লাহ মোমিন বলে ই করতেছেন, আমরাও মোমিন ইনশাল্লাহ মানে ধারাবাহিকতায়, কিন্তু এই আয়াতটা প্রাইমারিলি যাদের ভিতর তাদের একটা পথ ছিল, তাদের পথের ভিতরে এই সমস্ত জিনিসগুলো ছিল না, এই জশ্নে জুলুসে ছিল না, ট্রাক মিছিল ছিল না, লাইটিং করা ছিল না মিলাদুন্নবীর দিনে, হ্যাঁ, মিলাদ পড়ার সময় চেয়ার খালি রেখে দাঁড়ায় থাকা ছিল না, এই সমস্ত কিছু আসে এসে যাবে এখানে। তবে সে যেদিকে ফিরে যায় আমরা তাকে সেদিকেই যেতে দেব এবং তাকে জাহান্নামে প্রবেশ করাব, কত মন্দ সে অবস্থা। এটা আমি পড়লে আমার বুকটা কেঁপে ওঠে, কারণ আমরা যারা দিনের কথা বলার চেষ্টা করি অনেক সময় হয়তো আমরা সেখান থেকে সরে যাই। কত ভালো ভালো বড় বড় আলেমকে দেখতেছেন না যে আমাদের দেশে কত রকমের বিতর্কে জন্ম দিয়েছেন, এই মাহদি কবে আসবেন, এটার দিন তারিখ বলে দিয়ে তিনি আর একটা মানে মানে দেয়ার আর আদার থিংস যেগুলো মানে সুন্নাত থেকে ওয়ে আউট। তো আমার ভয় লাগে যে আমি যেন সেরকম কিছু না হয়ে যাই, বা যারাই আমরা দিন নিয়ে কথা বলি তাদের জন্য আল্লাহ সেই পরিণতি দেখেন। একটা জিনিস বুঝতে হবে যে আমরা ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ বলছেন তার ইবাদত করতে, ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু ফেরেশতা দেখা পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু আমরা কেউ সেফ না। আপনারা জানেন আমি কত কত কষ্ট করে সিরিজটা পড়লাম, এই যে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস, যেটা এসে পুরা সিরিজটা আমরা শেষ করলাম 15টা লেকচারে আত্মাকুয়া মসজিদের আয়োজনে, ভিডিও অবশ্য। এই বইটা বলছি আমি আপনাদেরকে যে ইসলামের উপর শ্রেষ্ঠ 10টা বইয়ের একটা হবে, বা মাস্ট রিডের একটা হবে যদি কাউকে বলি, আজাদিন কোরআন হাদিস যদি কেউ পড়তে চান। অথচ এই বইটা যিনি লিখছেন কি সাংঘাতিক বুঝ ছিল তার, আমি চিন্তা করি আজ পর্যন্ত আমি কোনো কন্টেম্পোরারি আলেমের এই ধরনের বুঝ দেখিনি। অথচ তার শেষ পরিণতি কি, উনি নিয়ম মুতাজিলা হয়ে মারা গেছে। কেন? কারণ অনেক কিছু মানলেও কাফের দেশে যাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, নিজে কিন্তু এটা বলছেন এই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস বইয়ের ভিতরে, কিন্তু এটা উনি মানেন না। উনি আমেরিকায় গেলেন, তার অ্যারাব স্ত্রী ছিলেন এই দেশে, তাকে ডিভোর্স করে আমেরিকায় গিয়ে একজন আমেরিকান মহিলাকে বিয়ে করলেন, পোলিশ অরিজিনের, অলবেট কনভার্ট করে বিয়ে করছেন, পোলা হামিদা আসার, স্কার্ট পরা মহিলা, হয়তো লং স্কার্ট পরা আর কি, যাই হোক শালীন স্কার্ট পরা সকল। অ্যান্ড দেন তার আস্তে 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 তার ন্যাশনালিস্ট হয়ে গেলেন, তার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেল, আমেরিকায় থাকলেন এত বছর, শেষকালে এসে মারা গেলেন এই জিব্রাল্টারে বা স্পেনে কোথাও, এদিকে আশ্রয় নিলেন এসে বা এদিকে আস্তানা ই করলেন, 92 বছর বয়সে মারা গেলেন, স্যুট পরা টাই পরা মেয়েদের সাথে হ্যান্ডশেক করতেছেন, নিয়ম মুতাজিলা। সো কেউ মৃত্যু পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নাই যে আমি সেফ। এই জন্য আয়াতটা যখনই পড়ি আমার খুব ভয় লাগে, নিজেকে নিয়ে ভয় লাগে, এবং যাদেরকে শ্রদ্ধা করি যাদেরকে আলেম মনে করি তাদের নিয়ে ভয় লাগে। রাসূল সাল্লামের প্রতি আনুগত্যের কথা সবসময় উল্লেখ করা হলেও আল্লাহর প্রতি আনুগত্যের কথা যে শুধু কখনো উল্লেখিত হয়েছে এই ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে ওসমানই বলেন, এই ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে ওসমানই বলতেছেন, এই ওসমানই কিন্তু তোকি ওসমানি, কি আয়রনিক্যাল ব্যাপার চিন্তা করে, তার কথা আমরা এই বইতেও পড়তেছি, অথচ তিনি মাজহাবের পক্ষে মানে কঠিন মাজহাবি আর কি, বা মাজহাবের পক্ষে কঠিন অবস্থান, শুধু মাজহাব না অন্যান্য বেদাতের পক্ষে তার অবস্থান আছে। যাই হোক, কি বলছেন উনি, ওনার এটা আমরা পড়ি উদ্ধৃতিটা, নবীর প্রতি আনুগত্যের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করার কারণ হচ্ছে এই যে নবীর প্রতি আনুগত্যের মাধ্যম ছাড়া আল্লাহর প্রতি আনুগত্যের দাবি পূরণ করা সম্ভব নয়। ট্রু, সমস্ত ইবাদত নবী দেখাই দিছে, আল্লাহ আলাদা আলাদা করে প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করে বলে দেন না যে তার কাছে তিনি কি চান। নবীর প্রতি আনুগত্যই হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, এবং প্রথম ব্যাপারটার ভিতরে সবসময় দ্বিতীয় ব্যাপারটা অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ নবীর প্রতি আনুগত্যের ভিতরেই আল্লাহর প্রতি আনুগত্যটা অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু শুধু আল্লাহর প্রতি আনুগত্য যদি আপনি বলেন জিনিসটা ব্যাগ হয়ে যায় তখন, আর সেজন্যই পবিত্র কোরআন কিছু কিছু আয়াতে কেবল রসুলের প্রতি আনুগত্য করাকেই যথেষ্ট মনে করেছে, কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নবীর প্রতি আনুগত্য। অপরপক্ষে পবিত্র কোরআন রসুলের প্রতি আনুগত্যের উল্লেখ ছাড়া কেবল আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারটাকে উল্লেখ করা যথেষ্ট মনে করেনি, এই জন্য প্রত্যেকবার যেখানে আল্লাহর কথা বলা হয়েছে তার সাথে সাথে রসুলের কথা বলা হয়েছে।
রাসূলের প্রতি আনুগত্যকে অবজ্ঞা করার সামান্যতম অজুহাতের সম্ভাবনা বাতিল করতে এবং সকল নিহিতার্থ সমেত রাসূলের প্রতি আনুগত্য ছাড়া যে আসলে আল্লাহর প্রতি আনুগত্য অসম্পূর্ণ থেকে যায়, সেই ব্যাপারটা কোনো সন্দেহের অবকাশ না রাখতে চেয়ে এমনটা করা হয়েছে। মানে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে, সেই জন্যই এটাকে এইভাবে করা হয়েছে। আমরা আজকেও বোধহয় এই অনুচ্ছেদটা বোধহয় শেষ করতে পারবো না। এখন আমরা একটা ডিসেন্ট জায়গায় আসি, তারপরে আরও কিছু থেকে যাবে, আমরা সেটা আগামী দিনের জন্য রেখে দিচ্ছি, আরও বেশ কিছুটুকু থাকবে। ঠিক আছে, আজকে আমরা তাহলে শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।